বাঙালির বারো মাসে তেরো পার্বণ, ভুল সূত্রে দিতেই এই ক্লিশে কথা দিয়ে শুরু করা। বারো মাসে তেরো পার্বণের বদলে বাঙালির বারো মাসে আঠেরো পার্বণ বললে তাও কিছুটা মানানসই হয়, কারণ ছোট খাটো যে কোনো উৎসবই দিন দিন হয়ে উঠছে মহা উৎসব। তেমনই সিটি কেবলের সকল দর্শকদের কাছে আরও একটি মহা উৎসব সিটি মিলন উৎসব। সব কাজের সম্পর্ক ছেড়ে সিটি পরিবারের হাজার হাজার লোক একসাথে হয়ে আনন্দে মেতে ওঠার উৎসব সিটি মিলন উৎসব। তাই পাঁচ বছর ধরে হয়ে আসে অনুষ্ঠান এখন সকলের জন্যই এক গ্র্যান্ড ফেস্টিভ্যাল। গান, নাচ, আলোচনা, খাওয়া দাওয়া সব মিলিয়ে এবছরের শীতের একটি সাধারণ দিনকে অসাধারণ করে তুলেছিল এই উৎসব। উৎসবে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি সকল বয়সের মানুষ, তাই অনুষ্ঠানও ছিল সকল বয়সের মানুষদের জন্য। আগে বাংলায় ছোট পর্দা অর্থাৎ টেলিভিশন মানেই ছিল বাড়ির মা, কাকিমা, ঠাকুমা, দাদু, বড়দের জন্য। কিন্তু রিসেন্টলি এই কনসেপ্ট একেবারে বদলে গেছে, শুধুমাত্র ছোটদের জন্য তৈরি হচ্ছে নানান সিরিয়াল, যাদের মধ্যে অন্যতম পটল কুমার গানওয়ালা ও ভূতু। পর্দার ওপারে থেকেও হাজারো বাচ্চার বন্ধু হয়ে উঠেছে এই ভূতু ও পটল। তাই সিটি মিলন উৎসবে সকলকে চমকে দিয়ে হাজির হয়েছিল পটল, ভূতু এবং তুলি। দর্শকদের সাথে কথা বলার পাশাপাশি গান গেয়ে এবং নেচেও দেখালো তারা, সাথে সিটি মিলন উৎসব নিয়ে বলল কিছু কথা। চুপচাপ হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, তোর কি মনে হচ্ছে? সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলি। ভূতেদের নাম শুনলে ভয় পাই না এরকম কিন্তু আমাদের মধ্যে কেউ নেই, কিন্তু একজন ভূত এক্সেপশনাল, যাকে দেখলে ভয় নয় বরং আদর করতে ইচ্ছা করে, সে হলো আমাদের মিষ্টি ভূতু। আজকে সিটি মিলন উৎসবে ও রয়েছে আমাদের সঙ্গে, শুনে নেবো ওর থেকে কিছু কথা। কেমন লাগছে ভূতু সিটি মিলন উৎসবে এসে? আমার এখানে এসে খুব মজা লাগছে, এখানে সবাই আছে, খুব মজা লাগছে আমার এখানে এসে। আর এই যে এতজন আছে সবাই তোমায় দেখার জন্য এসেছে, তাদের সাথে তুমি কি গল্প করবে? আমি ওদের সাথে গল্প করব, ওদেরকে অনেক কথা বলবো, ওদেরকে অনেক ডায়লগ শোনাবো, অনেক মজা করব ওদের সাথে। থ্যাংক ইউ ভূতু। যাকে ছাড়া সন্ধ্যেবেলার গানটা অসম্পূর্ণ থাকে সেই ছোট্ট মানুষটা রয়েছে আজ আমাদের সঙ্গে, কে বলুন তো? রয়েছে ছোট্ট মিষ্টি পটল কুমার। আচ্ছা পটল কুমার, কেমন লাগলো আজকে সিটি মিলন উৎসবে সবার সাথে সামিল হতে পেরে? আমার খুব ভালো লেগেছে। আর এই যে সবার সাথে এত কথা বললে, গান গাইলে, নতুন নতুন বন্ধু হলো, সেটা কেমন লাগলো? এটাও ভালো ভাই, এটাও ভালো লাগলো।
তা এখানে যারা দেখছেন তাদের জন্য একটু কিছু বলে দাও, গান গিয়ে একটু কিছু বলে দাও। আমার সিরিয়াল কিন্তু সবাই দেখবে আর কিন্তু কোনোদিনও মিস করবে না। এখন বাচ্চাদের রমরমা, কিন্তু যে বাচ্চার অভিনয় দেখলে গায়ে কাটা দেয় সে কিন্তু তুলি। আর আজ সিটি মিলন উৎসবে আমাদের সাথে রয়েছে মিষ্টি এবং দুষ্টু তুলিও। কোনটা বলবো, তুলি দুষ্টু না মিষ্টি? মিষ্টি। আচ্ছা, সিটি মিলন উৎসবে এসেছে এই যে সবাই, এত লোক তোমায় দেখবে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি মানে এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং আমি খুব খুশি হয়েছি। আর এই যে তোমায় এত প্রশ্ন করবে, তোমাকে দেখার জন্য এত লোকজন এসেছে, তাদের সাথে কি কথা বলবে, কি গল্প করবে আজকে? তোমরা কেমন আছো, হ্যাপি নিউ ইয়ার এগুলো। আর তুমি এই যে এত অভিনয় করো সিরিয়ালে, রাগের অভিনয় করো, এত রাগ হচ্ছে, জোর করে দেখাও কাঁদো, সেটা একটু কেমন লাগে করতে, মানে একটু যদি বলে দাও দর্শক? খুব ভালো, মানে অতটাও না, মানে আমার রাগের ক্যারেক্টার করতে একটু ভালো লাগে না। মিষ্টি করতে ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা, দর্শকদের কিছু বলে দাও যারা তোমার প্রোগ্রাম দেখছে এখন। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর আমাকে আশীর্বাদ দাও, এটুকুই আমার আশা। যে কোনো অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় ভালো ভালো গান। ইনফ্যাক্ট গান ছাড়া কোনো অনুষ্ঠানই যেন ঠিক জমে না, তাই অনুষ্ঠানের শুরুই হলো আমাদের খুব প্রিয় একজন মানুষের গান দিয়ে। শুরুতেই নিজের গান দিয়ে দর্শকদের অনুষ্ঠানের গভীরে নিয়ে গেলেন রূপঙ্কর বাগচি। তার কিছু পরেই গাইলেন বিশ্বজিতা। রোদের তাপে যখন মানুষ কিছুটা ঝিমিয়ে পড়েছেন, ঠিক তখনই নিজের গান দিয়ে দর্শকদের মনের উষ্ণতা বাড়ালেন তিমির বিশ্বাস। তারও বেশ কিছু পরে স্টেজে উঠলেন অনিক ধর। গান গাওয়ার পাশাপাশি সিটি মিলন উৎসব নিয়ে কথা বললেন তারা। উৎসবে উৎসব উৎসব মুডটা তৈরি করতে কিন্তু দরকার একটা ভালো গান, আর ভালো গানের জন্য দরকার একজন ভালো গায়ক। সেরকমই সিটি মিলন উৎসবে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন খুব 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 ভালো একজন গায়ক অনিক ধর। অনিক দা, ফার্স্টেই জানবো কেমন আছো? খুব ভালো আছি। প্রথমেই সিটি সিনেমার এবং সিটি নেটওয়ার্কের সকল দর্শককে নতুন বছরের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর সিটি মিলন উৎসবের পার তুমি, সিটি পরিবারের একজন সদস্য, তো কেমন লাগছে সেটা হতে? দেখো, আমি অনেক বছর, আমার প্রায় 10 বছরের সম্পর্ক সিটির সাথে, জিয়ের সাথে। খুবই ভালো লাগে যে আমাকে সবাই এত স্নেহ করে, এত ভালোবাসে, এত এত সম্মান করে। তাই আমি চেষ্টা করি আমার পার্টটা করার, তা তোমাদের সাথে থাকার, এখানে এসে 20-25 মিনিট আধ ঘন্টা যা সময় পাই। প্রচুর আর্টিস্ট লাইন আপ থাকে, তার মধ্যেও নিজের একটি ছোটো জায়গা বার করে একটা রকিং পারফরমেন্স করার, যেটা আমার সবসময় খুব টার্গেট। তো এইগুলোর মধ্যে দিয়ে আমি প্রচণ্ড আনন্দ পাই। এবং সত্যি কথা বলতে স্মৃতি মিলন উৎসব প্রচণ্ড ভালো একটি ইভেন্ট। 15,000 মেম্বার্স, তারও বেশি আই গেস, এত বড় জায়গা নিকো পার্ক বিগলন। মাই ডিপ রিগার্ডস অ্যান্ড লাভ টু অনুরাগ চিনেমার অ্যান্ড সুরেশ সেঠিয়া ফর অল দ্য লাভ। আচ্ছা, বাঙালিদের তো অজস্র উৎসব, তো সিটি মিলন উৎসব এখন একটা উৎসব হয়ে গেছে, তোমার কাছে মিলন উৎসব বলতে কি? আমার কাছে মিলন মানে সংস্কৃতির মেলবন্ধন, ধর্মের মেলবন্ধন, ইউনো, জাতি প্রজাতির মেলবন্ধন, যেখানে কোনো রকম বাধা নেই, বিপত্তি নেই, যেখানে কোনো ডিসক্রিমিনেশন নেই। আমি তোমার সাথে মিলতে পারি, তুমি আমার সাথে মিলতে পারো, আমরা বন্ধু হতে পারি, আমরা গান বাজনা করতে পারি, হই হুল্লোড় করতে পারি, আনন্দ করতে পারি, নেগেটিভিটিকে দূরে সরাতে পারি, শত্রুতাকে শেষ করতে পারি। আমার কাছে এটা, কিন্তু মানুষ মানুষের মতো, তাই আমি সকলকে এটাই অনুরোধ করব যে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিলে আমার মনে হয় যে কোনো প্রবলেম, যে কোনো মুশকিলের ইউনো আসান হয়ে যায়, যে কোনো জিনিসের সলিউশন পাওয়া যায়। বাকি শত্রুতা করে বা নেগেটিভিটি করে সেটা কখনো হাসিল করা যায় না। দিস ইজ ওয়ার আই বিলিভ, আমার জীবনটা আমি ওইভাবে করি। আমি সবার সাথে ভালোভাবে, সবার সাথে ভালোবেসে মিশি, আমার ছোটোবেলা থেকে মা বাবার শিক্ষা, আমার ব্যবহার। তাই আমি চাই আমার যে যারা ফলোয়ার আছে, যারা আমাকে দেখছে, বা নতুন প্রজন্মের সমস্ত লোকেদের, সমস্ত বাচ্চাদের, তাদেরকে একটাই কথা বলবো যে ভালোবাসা নিয়ে, পজিটিভিটি নিয়ে এগো, তাহলে খারাপ কাজও ভালো হয়ে যায়। চ্যালেঞ্জ
আচ্ছা, এই উৎসবে ছোট থেকে বড় কিন্তু অনেক ধরনের গান শোনার অপেক্ষায় ছিল সকাল থেকে, তো তাদের জন্য দর্শকদের জন্য তুমি কি বলবে যদি বলো? তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয়। আজকে জি টিভি সারেগামাপা থেকে শুরু করে জি বাংলা সারেগামাপা থেকে শুরু করে বিগ বস বাংলা সিজন 1 সবকটা চ্যাম্পিয়ন আজ আমি মানুষের হৃদয়ে বসে আছি, সেটা আমি জানি। আমি মে দাবে সে কে সকতা হুম কি মে সবকে দিলো মে হুম। এত জায়গায় যাই পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে, পৃথিবীতে বাঙালি যেখানে আছে সেখানে অনেক ধর থাকবেই, এবং সেই একটা যে ভালোবাসা, সেই একটা যে কনফিডেন্স, আমার বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যায় যখন আমি বাংলার কোনো একটা অনুষ্ঠানে যাই। আই ফিল লাইক আ বেঙ্গল টাইগার, ইউনো, জানি যে আমাকে সকলে ভালোবাসে এবং আমি তার যোগ্য, এবং সেই ভালোবাসা ধরে রাখবো, এটা আমার প্রমিস। টিল আই লিভ অন দ্য আর্থ। থ্যাংক ইউ, আমাকে এইভাবেই ভালোবাসুন, আশীর্বাদ করুন, সিটি কেবিলকে অনেক আশীর্বাদ করুন, যাতে এত সুন্দর সুন্দর ইভেন্টস নিয়ে সিটি কেবিল আপনাদের সামনে আসতে পারে, ভালো ভালো সিনেমা দেখুন সিটি সিনেমায়। থ্যাংকস লাট। মাধ্যমে যে মানুষটি দুই পৃথিবীকে এক করেছিল সিটি মিলন উৎসবে, সেও কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে, অর্থাৎ আমাদের প্রিয় তিমিরদা রয়েছেন আমাদের সঙ্গে। তিমিরদা কেমন আছো? খুব ভালো, এখানে আরো ভালো। সিটি মিলন উৎসবে একটা পার্ট হতে পেরে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, কারণ এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আমার খুব ভালো বন্ধু, এবং এই ইভেন্টটা নিয়ে আলোচনা অনেক দিন ধরে চলছে। আর যেরকম এটা আমরা দেখে আসছি প্রত্যেক বছরই হয়, যে এবছরে ওরা অন্যরকমভাবে ভেবেছে এবং আমাকে ভেবেছে, ওরা এখানে পারফর্ম করার জন্য আমাকে ডেকেছিল এবং আলোচনা হয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার, আমি ভীষণ অনার ফিল করছি। আর এখানে পরিবেশ যা দেখতে পাচ্ছি মানে দারুণ, অসাধারণ, একটা গ্র্যান্ড ব্যাপার হচ্ছে। মানে অনেক অনেক মানে শুভেচ্ছা সিটি নেটওয়ার্কসকে আমার তরফ থেকে। তোমাকে পেয়ে আমরাও অনার্ড অবশ্যই। এবং যেটা জিজ্ঞেস করছি, বাঙালিদের তো প্রচুর উৎসব, তোমার কাছে মিলন উৎসব কোনটা তোমার ক্ষেত্রে? দেখো মানে আমরা যে যখনই আমাদের সাথে মানুষের যোগাযোগ হয়, মানে যখনই আমি গান গাইতে উঠি স্টেজে, সেটাই আমার কাছে একটা উৎসব, কারণ তখন আমাদের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়। তো এই প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে আমি 100, 200, 1000, 5000, 10000 মানুষের সামনে গান বাজনা করি, সেটা আমার কাছে মিলন উৎসব। তো এই আজকের দিনটাও আমার কাছে খুব স্পেশাল, এবং এটাও আমার কাছে একটা মিলন উৎসবের মতোই। আজকে কি গান গাইছো? আজকে মোস্টলি আমার মুভির গানগুলো, যেগুলো আমি প্লেব্যাক করেছি সেগুলো কিছু গাইবো, আর কিছু পপুলার ট্র্যাকস যেগুলো বাংলা গান, অবশ্যই কিছু ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান, যেটা আমি আমার লড়াইটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান নিয়ে অনেকটা জোরালো আর কি। তো সেইটা ব্যালেন্স রেখে আজকে দেখা যাক, আমার মনে হয় মানুষের খুব ভালো লাগবে, কারণ অনেক চেনা গান মানুষ পাবে। এমনিতে প্রচণ্ড গরম, সিটি মিলন উৎসব তাও কিন্তু চলছে প্রচণ্ড, তবে তার মধ্যেও স্টেজে আগুন লাগাতে আসছেন যে গান দিয়ে, তিনি হচ্ছেন বিশ্বজিৎ। আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ। কি গান গেয়ে আজকেও আগুন লাগাবে স্টেজে, শুনে নেব ওর থেকে। কেমন আছো আগে বলো? আমি ভীষণ ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি আজকে কি বলবো, আমি যে গানটা গেয়েছি সেটা একদম কেওড়া গান, দুটো গান গেয়েছি। একটা হলো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো, ফ্রম দ্য ফিল্ম কেলোর কীর্তি, আর একটা খুব রিসেন্ট একটা মুভি হরিপদ ব্যান্ডওয়ালা থেকে প্রেমে পাগল হয়ে গেলাম, মিউজিক বাই ইন্দ্রদীপ দাশগুপ্ত। সো আজকে আমি দুটোই করতে এসেছি, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো আর প্রেমে পাগল করব সবাইকে। তো সিটি মিলন উৎসবে যারা আছে তারা প্রেমে পাগল হয়ে গেলে একটু চাপ হয়ে যাবে তো ব্যাপারটা? এবার প্রেমে আমি কজনকে পাগল করতে পারছি সেটাও দেখতে হবে, আর কজনের ড্যাডিকে আমি শ্বশুর বানাতে পারছি সেটাও দেখতে হবে। এই সিটি মিলন উৎসব নিয়ে কি বলবে, এই যে সবার একসাথে আজকে রবিবার দিন, কাজ ছেড়ে সবাই একসাথে মিলন উৎসব, এই বিষয়টা কেমন লাগছে তোমার? সকলে তো আমি দেখছি মানে ক্রাউডটা জাস্ট ভাবা যাচ্ছে না, আর আমি ভীষণ এক্সাইটেড। আর আমাকে যে অপরচুনিটিটা দিয়েছে সুরেশজি, সুরেশজিকে অসংখ্য ধন্যবাদ আমার উপর ট্রাস্ট করার জন্য। আর এই প্রথমবার উনি আমার গান শুনবেন, আর ভীষণ এক্সাইটেড আমি, কারণ সিটি কেবলের এই প্রথম কোনো অনুষ্ঠানে আমি গান গাইতে চলেছি। সো আমি ভীষণ এক্সাইটেড। যাদের জন্য প্রায় 15,000 চোখ অপেক্ষারত হয়েছিল ঘন্টার পর ঘন্টা, তারা সকলেই প্রায় ছিলেন শেষের দিকে, ছিলেন টলিউডের একমাত্র গ্যাংস্টার ইয়াশ। শীতের সন্ধিতে সকলকে গরম করে দিতেছিলেন গোলাপবাই সায়ন্তিকাও। দুজনের নাচের পর নিজেদের আপকামিং ছবি নিয়ে কথা বলতে স্টেজে উঠলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শিশু সেনগুপ্ত।
কারণ মে মাসে সকলের জন্য তারা নিয়ে আসছেন পোস্ত। তাই দর্শকদের সাথে শেয়ার করলেন পোস্ত নিয়ে অনেক কথা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টেজে উঠলেন সেই মানুষ যাকে ছাড়াই উৎসব জাস্ট ইনকমপ্লিট, যাকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন এই 15,000 মানুষ, টলিউডের চ্যাম্পিয়ন সুপারস্টার দেব। পার্টি শুজ পরে ডান্স তো করলেনই, সাথে দর্শকদের সাথেও কাটালেন বেশ কিছুটা সময়। আর সব কিছুর মাঝে সকলেই বললেন সিটি মিলন উৎসব নিয়ে কিছু কথা। খুব ভালো আছি। আর প্রথমেই বলি, প্লিজ আমাকে ইয়াশ দা বলো না, আমি ইয়াশ শুনতে অভ্যস্ত আর সবাই আমাকে ইয়াশ বলুক সেটাই যথেষ্ট। আমিও ইয়াশ বলতে পারলেই বেশি খুশি হব। তো আজকে এটা বলবো যে সিটি মিলন উৎসব একটা পার্ট হয়ে গেছে, তুমি সিটি ফ্যামিলির একজন মেম্বার, কেমন লাগছে সেটা? আমার যেহেতু এটা প্রথমবার 2017-তে এই প্রথমবার আমাকে সিটি কেবলের পক্ষ থেকে ডাকা হয়েছে, আমার জন্যে যদিও মানে এটা প্রথম একটা এক্সপিরিয়েন্স, প্রথম একটা অভিজ্ঞতা, কিন্তু আমার এক মিনিটের জন্য এটা লাগেনি যে আমি নতুন বা আমি প্রথমবার করছি। আমার এরকম মনে হয়েছে যে হ্যাঁ, প্রতি বছর তো আমিই করি এটা, প্রত্যেক বছর আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হয় যেখানে সমস্ত সিটি কেবলের মেম্বার্সরা, সমস্ত সদস্যরা, আমরা সবাই একসাথে আসি, নাচ হয়, গান হয়, হুল্লোড় হয়। তো আমার মানে সেই প্রথমবার একটা যেটা লাগে যে না চিনি না, ঠিক জানি না, আমার এটা লাগেনি, আমার মনে হয়েছে এই ফ্যামিলির আমিও একটা সদস্য আর খুব মজা হয়েছে। অনেকেই আমরা দেখতে পাচ্ছিলাম প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল তোমার নাচ দেখে, তাদের জন্য কি বলবে তুমি? আমি এটাই বলবো যে সেই আমার বোঝেনাশে বোঝেনার থেকে আমাকে দর্শকরা খুব ভালোবাসা দিয়েছে, তারপরে গ্যাংস্টার এখন ওয়ান। অ্যান্ড আমি সবসময় এটাই বলি যে আমি আপনাদের সবার ঘরের ছেলে, আর প্রথম প্রথম তো এটা বলতাম যে আমি আপনাদের কাছে কখনো এটা বলবো না যে প্লিজ গিয়ে আমার ছবিটা দেখুন, কারণ আমি তো রোজ সোম থেকে শনি বাড়িতেই আসি 8:30 সময়। আর সেই ভালোবাসাটা আমাকে আজকে এতদূর নিয়ে গেছে, আমার জন্য এই দর্শকের ভালোবাসাটাই সব থেকে বেশি ম্যাটার করে রাদার দ্যান এনি অ্যাওয়ার্ড, কারণ আমি যদি লোকেদের মনে এইটুকু জায়গা বানাতে পারি আমার মনে হয় সেখানেই আমার সফলতা আছে। অ্যান্ড চাইবো এইভাবেই আমাকে ভালোবাসতে থাকবেন সারা জীবন, সবসময় বেস্ট জিনিসে, তাই তাকে কিন্তু রাখা হয়েছে সবশেষে, কারণ তাকে যদি এর আগে তুলে হয় তাহলে চেয়ার ছেড়ে অনেকেই আগে চলে যাবে। তাই সিটি মিলন উৎসবে সবার শেষে যে রয়েছেন, যে বিশেষ মানুষটি রয়েছেন, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার দেব, আমাদের দেবদা। দেবদা কেমন আছো? ভালো আছি গো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো সিটি মিলন উৎসবের এই পার্ট হতে পেরে কেমন লাগছে তোমার? ভীষণ ভালো। আই থিঙ্ক সিটি ফ্যামিলিটা এত বড় হয়ে যাচ্ছে প্রত্যেক বছর, ইট ইজ ভেরি গুড, ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট, অ্যান্ড যেখানে পারফর্ম করাটা আই থিঙ্ক ইটস দ্য বিগেস্ট থিং, কারণ আমার মনে হয় কি সিটি কেবল হ্যাজ ক্রস অল দ্য বর্ডার, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে, কারণ আমরা তো খুব বেশি ট্রাভেল করি, ইনফ্যাক্ট শুধু কলকাতা নয়, আই থিঙ্ক এভরিওয়্যার, আমরা যে ডিস্ট্রিক্টে যাই না কেন সেখানে প্রত্যেকটা জায়গায় সিটি কেবল দেখতে পাই, কারণ বাড়িতেও সিটি কেবল চলে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আই ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউড কে আমরা সুরেশ পাউদে পুরো টিম, দে আর রিয়েলি এক্সেলিং সো গুড,
আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ দেম। অ্যান্ড যারা আমাকে দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা যদি এই চ্যানেলের সঙ্গে যদি না থাকতেন বা ওনাদের সঙ্গে যদি না থাকতেন তাহলে ওনারা এত বড় হতে পারতো না। তো এই পুরো সিটি সম্মেলনটা পুরোপুরি আপনাদের জন্য, আপনাদের জন্যই আমরা সবাই। তো প্লিজ সিটি কেবলকে আরও 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 আশীর্বাদ করবেন যেন ওনারা আরও বড় হতে পারে, আর আমরা তো আছি সারা বছরকে আপনাদেরকে এন্টারটেন করার জন্য। বাঙালির অনেক উৎসব, তো এইটাও একটা মহা উৎসব হয়ে গেছে। তোমার কাছে মিলন উৎসব বলতে কোন উৎসব যদি জিজ্ঞেস করো? আমাকে নাম সরি, তোমার কাছে মিলন উৎসব বলতে কি তোমার নিজের? আমার কাছে যে কোনো উৎসব বলতে একটাই উৎসব, যেদিন আমার ছবিটা রিলিজ হয়। কারণ ওই দিনে দর্শকরা হলে এসে আমার সারা বছরের কষ্টটা মেহনতটা তারা ওই দু আড়াই ঘন্টার মধ্যে জবাবটা দেয়, তো সেই কিউরিয়াসিটিটা অনেক বেশি থাকে কি দর্শক কেমন লাগলো ছবিটা, আমি কতটা এন্টারটেইন করতে পারলাম, আমি কতটা দর্শকের মন জয় করতে পারলাম। ওই পার্টিকুলার ডেটা বা ওই পার্টিকুলার সময়টা, হয়তো পুজো হোক বা ঈদ হোক বা জামাই ষষ্ঠী হোক, যখনই ক্রিসমাস হোক, যেই সময়টা আমাদের ছবিটা রিলিজ হয় সেটাই আমাকে সবচেয়ে বড় কি বলবো উৎসব। আজকে কোন পারফরমেন্সটা দিচ্ছ, মানে তোমার শো দেখার জন্য কিন্তু বসে আছে এতক্ষণ ধরে মানুষ? ইনফ্যাক্ট আই লাভ টু পারফর্ম অন মাই নাম্বার অনলি। তো আমি খুব বেশি হিন্দি গানে ডান্স করি না, মানে এটা নাকি আমি পছন্দ করি না, বাট আমার কাছে আমার মনে হয় জিৎ গাঙ্গুলি বা অন্যান্য মিউজিক ডিরেক্টর আমাকে ভালো ভালো গান দিয়েছে, তো সেইটাই পারফর্ম করতে ভালোবাসি। আজকেও সেরকমই কিছু আছে, তো ইয়া লেটস সি, দিতাং দিতাং আছে, লাভ মি লাভ মি আছে, আছে অনেক কিছু আছে। আমি এখন নার্ভাস, কারণ আমার সবসময় মনে হয় কি আমি ভুলে গেছি স্টেপ, এখনও মনে হচ্ছে। তো হ্যাভ টু গেট রেডি অ্যান্ড হ্যাভ টু রিহার্স। তো থ্যাংক ইউ সো মাচ, আবার বলছি আপনাদের সকলকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সিটি কেবল, থ্যাংকস টু অল অফ ইউ গাইজ ফর for making this event so beautiful, so big, and happy new year. সিটি মিলন উৎসবের হাজারো পুরুষের চোখ চার অপেক্ষায় রয়েছে, তিনি অবশ্যই সেন্সুয়াস সেক্সি শায়ন্তিকা। আমাদের সঙ্গে রয়েছে শায়ন্তিকা দি, আমাদের খুব প্রিয় শায়ন্তিকা দি। ফার্স্টেই যেটা জানতে চাইবো যে সিটি মিলন উৎসবে পার্ট হয়ে কেমন লাগছে? প্রথমেই আমার দর্শক বন্ধুদের বলবো ভেরি হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড সিটি কেবলের সাথে এটা আমার আই থিঙ্ক থার্ড ইয়ার অ্যাসোসিয়েশন, তো আমি ফ্যামিলির পুরনো মেম্বার, আমি সিনিয়র মেম্বার ফ্যামিলির, কারণ এটা আমার আই থিঙ্ক থার্ড ইয়ার। লাস্ট ইয়ার আমি করতে পারিনি কারণ আমি ছিলাম না, লাস্ট ইয়ারও আমার করার কথা ছিল। সো আমার নতুন করে বলার কিছু নেই যে আমার কেমন লাগছে, বিকজ আই এম পার্ট অফ দ্য ফ্যামিলি। অ্যান্ড আবার আজকে আমার পারফরমেন্স আছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। এত হাজার হাজার ক্রাউড আছে এখানে ওদের সামনে পারফর্ম করা, উই হ্যাভ অ্যান অ্যামেজিং স্টেজ অ্যান্ড অ্যামেজিং সেট আপ অল হিয়ার উইথ অল বিউটিফুল পিপল, ইট ফিলস গ্রেট। আচ্ছা, মিলন উৎসব বলতে বাঙালি তো প্রচুর উৎসব, তোমার কাছে কোনটা মিলন উৎসব যদি জিজ্ঞেস করা? আমার কাছে আমার ফ্যামিলির সাথে থাকা, আমার বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করাই মিলন উৎসব। সেটা যে কোনো সময় হতে পারে বছরে, যখন আমি শ্যুটিংয়ের থেকে অফ পেলাম, বন্ধুদের সাথে হয়তো বাইরে বেড়াতে গেলাম বা ফ্যামিলির সাথে বাইরে বেড়াতে গেলাম, বা কলকাতায় যদি থেকে একসাথে টাইম স্পেন্ড করলাম, সেটাই আমার জন্য মিলন উৎসব। কারণ আমাদের উৎসবে আমাদের জন্যে দুঃখের বিষয় হচ্ছে উৎসবের সময় বেশি কাজ থাকে আমাদের, তো ওই জন্য যখনই সময় পাই সেটাই মিলন উৎসব হয়ে যায় আমাদের। তোমরা না থাকলে আমাদের উৎসব হয় না, এটাই হচ্ছে সাধারণ মানুষের উৎসব হয় না। তো বাইরে যেসব দাদা কাকারা অপেক্ষা করছেন, সকলে ভাই দাদা কাকারা তোমার জন্য, তাদের জন্য কী পারফরমেন্স আজকে দিচ্ছ? সেটা একটু পরেই বাইরে যারা রয়েছেন আমাদের এত সুন্দর অডিয়েন্স দেখতে পাবে। স্পেশাল কিছুই আছে ডেফিনেটলি, আমি যখন যাবো স্টেজে সিটি কেবলের এত 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 দর্শক শোক রয়েছে, তাদের জন্য কিছু স্পেশাল তো আমাকে করতেই হবে। Thank you.
সুন্দর বক্সিং গ্লাভস, চ্যাম্পের লোগো আছে। কি পাবে